হয়েছিল মানব জাতিকে, মানুষ এটা গ্রহণ করছে, যেহেতু এটাই আল্লাহ পাকের একটা রহস্য, মানুষ গ্রহণ করছে আর মানুষের জন্য হেদায়েতের মূল উৎস এটা। আমরা আসলে এখন অনেকে অনেক কথা বলি, অনেক আলোচনা করি, আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যাই, কনফিউজ হয়ে যাই যে এই ভাই এটা বললো, এই দলের ভাই এটা বললো। আমরা এগুলো শুনবো, বাট আমরা জাস্টিফাই করার জন্য আল্লাহ পাক সবাইকে নলেজ দিয়েছেন, আমরা উন্নত বিশ্বে থাকি, আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবো, তাহলে আমরা কনফিউজ হবো না। আমরা যখন কাজ করতে যাই, ভালো স্যালারি কোথায় দিই, আমরা কীভাবে কী করি, কয়েকদিন আমরা ট্রাই করি, আমরা কাজ করি, দেখি হ্যাঁ আমার বস ঠিক আছে, কাজ ঠিক আছে, অন্যান্য জায়গা থেকে আমার ফ্যাসিলিটি ঠিক আছে, তখন আমরা এটা অ্যাকসেপ্ট করি, ঠিক আছে না, ঠিক আমরা দরমের ক্ষেত্রে কেন করবো না, আমরা 10 টাকার 5 টাকা জিনিস কিনতে গেলে অনেক যাচাই বাছাই করি, বাজারে গেলে ভালো মাছ, ভালো ফ্রুটস কোনটা, ভালো আইসক্রিম কোনটা, এই যে আমি আনলাম মনে করেন ভালো কোয়ালিটি আমি আগে টেস্ট করছি, দাম অনেক কম, আমি এখন একটু বলতেছি না, সুতরাং আমরা দিনের ক্ষেত্রে